আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের স্যামসাং মোবাইলের যেই স্যামসাং অ্যাকাউন্টটি আছে সেটা কীভাবে রিমুভ করবেন তো অনেকে এই স্যামসাং অ্যাকাউন্টটি রিমুভ করতে চায় তো কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে স্যামসাং অ্যাকাউন্টটি রিমুভ করবেন মূল ভিডিওতে যারা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের এখন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে বেল বাজিয়ে দেবেন তো কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রিয় দর্শক এই স্যামসাং অ্যাকাউন্টটি রিমুভ করার জন্য আপনার মোবাইল থেকে আপনারা চলে যাবে সেটিংসে সেটিংস ওপেন করবেন তারপরে উপরের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন স্যামসাং অ্যাকাউন্ট আপনারা যারা স্যামসাং মোবাইল থেকে স্যামসাং অ্যাকাউন্ট রিমুভ করতে চান তাদের মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই যেখানে একটা অপশান দেখতে পাবেন স্যামসাং অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেন উপরের দিকে আপনার একটা অপশন দেখতে পাবেন স্যামসাং অ্যাকাউন্ট জাস্ট এই স্যামসাং অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন উপরে দিকে থ্রি লাইন মেনু দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পাবেন যেখানে একটা অপশন রিমুভ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যেখান থেকে যেই আপনার রিমুভ করার পর আপনার ফোন থেকে কী কী চলে যাবে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন দেখে পাবেন রিমুভ জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলের ফিঙ্গার চাপে বা পাচওয়ার্ড চাপে সেটা দিয়ে দেবেন আমি ফিঙ্গার দিয়ে রাখছিলাম ফিঙ্গারটা দিলাম তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার ফিঙ্গার দিয়েছিলাম যার জন্য পাসওয়ার্ডে দেওয়া লাগেনি অটোমেটিকলি কিন্তু আমার ফোন থেকে স্যামসাং অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে ও থেকে থ্রি লাইন মিনিতে এটা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে দেখবো সেটিংসে চলে যাব এই যেখানে স্যামসাং অ্যাকাউন্ট স্যামসাং অ্যাকাউন্টের এখানে এটা ক্লিক করবেন অলরেডি কিন্তু আমাদের স্যামসাং অ্যাকাউন্টটি এখান থেকে রিমুভ হয়ে গেছে তো আমরা এখন ক্যান্সেল দিয়ে এখান থেকে বের হয়ে যাব। এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম